চিকিৎসা ব্যবস্থার সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড চাক্ষুষ করলেন তিনি। এর পাশাপাশি গোটা হাসপাতালে সার্বিক পরিকাঠামো সম্পর্কে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে বিস্তৃতভাবে অবগত হন। সেই সঙ্গে রাজ্যের চিকিৎসা পরিষেবার আরও উন্নয়নে সরকারিভাবে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেটা করার নির্দেশ দেন। সাম্প্রতিক সময়ে বিগত কিছুদিন ধরে জিবি হাসপাতালে সার্বিক পরিষেবা নিয়ে বিভিন্ন মহল থেকে বিক্ষিপ্ত অভিযোগ উত্থাপন করা হচ্ছিল আর বিষয়টি নজরে আসে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের আধিকারিকদের নিয়ে সরেজমিনে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথেও কথা বলেন। এই দিন স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এখানে আপনার স্টুডেন্টদের সাথে কথা বললাম যারা এখানে হোস্টেলে আছে। হোস্টেল লাইফ তো আমি জানি কীরকম, আমরাও কাটিয়ে এসেছি, কী কী সমস্যা হতে পারে এগুলো জিজ্ঞেস করলাম। আদারওয়াইজ তো আমি যা দেখলাম আমাদের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোনো অংশে ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজ থেকে মানে কোনো অংশের কমপ্লিট এবং অনেক বেটার। খালি একটু দেখভাল দরকার, একবার মানে মেনটেন্যান্সের বিষয়টা আমি এটার উপরে বেশি জোর দিয়েছি। কিছু কিছু জায়গায় আমি দেখলাম অত্যন্ত মানে ভেন্টিলেশনের সমস্যা মেডিসিনে, বিশেষ করে এটা আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি যদি এটাকে কী করা যায় এবং কীরকম বাজেট বা কী লাগবে বললাম। তো আদারওয়াইজ তো এখানে সব দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার একদম আপ টু দ্য মার্ক, কিন্তু তারপরেও অনেক সময় অনেক ঘটনা। হসপিটালে তো মেডিকেল কলেজের হসপিটাল থাকতেই হবে আর হসপিটালের মধ্যে নানা সমস্যা থাকতেই পারে। তো এগুলো মাথায় রেখে এবং এখানকার ডাক্তারবাবুরা আমি দেখলাম যেভাবে পরিশ্রম করে সকাল রাত করতে ওনাদেরকে আমি প্রশংসা করি এবং ওনাদেরকে আমি বলেছি সরকার বা হেলথ ডিপার্টমেন্ট ওনাদের সাথে আছে, যখন যা সমস্যা হবে আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।